হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিময় ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, একদম বলতে পারি 100% সিওরিটি দিয়ে যে আপনারা কখনো চাক্ষুষ করে সেটাকে দেখেননি। আপনারা তো গল্পে শুনেছেন বা অনেকে টিভিতেই দেখেছেন যে গোপাল ভাঁড় কী করেছিল, যে খুঁটির ওপরে হাঁড়ি রেখেছিল আর খুঁটির নিচে একদম আগুন ধরিয়ে ভাত রান্না করেছিল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাত রান্না করে কোথায় দেখাবো, সূর্যের আলোতে। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিরম করে আমি ভাত রান্না করছি। এই যে দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি, কিন্তু এই যে একদম চাল নিয়ে নিয়েছি আমি এখানে, দেখতে পাচ্ছেন? এটা চাল নিয়ে নিয়েছি, এক মুঠো মতন চাল নিয়ে নিয়েছি আমি এখানে। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে জল। তো জল দিয়ে আমি কি করব, চালটাকে আগে কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো এই যে দেখুন, ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই চাল ধোয়া জলটাকে আমি কি করব, কি করব ভাবছেন? এই চাল ধোয়া জলটাকে কিন্তু আমি দিয়ে দেবো একদম গাছের গোড়ায়। জল কিন্তু এখন একদম অপচয় করলে হবে না, কারণ এমন অনেক জায়গা আছে যেখানে জল কিন্তু পাওয়াই যাচ্ছে না। আমি জল নষ্ট না করে ওটাকে আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিলাম। আরেকটুখানি ধুয়ে নেবো আরেকবার। তো আরেকবারও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কিন্তু আমি কী করছি, জলটাকে আবারও দেখাচ্ছি। এই যে গাছের গোড়ায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি জলটাকে, জলটাকে একদমই নষ্ট করবো না। তো চলুন এবার আমি যাবো রোদ্দুরে, গিয়ে কিন্তু আমি এই ভাতটাকে বসিয়ে দেব। চলুন তাহলে এবার আমরা যাই ছাদে, চলে আসি। তো আগের দিনও আমার গ্যাস যেই জায়গাটাকে বানিয়েছিলাম, আজকেও কিন্তু আমার গ্যাস সেই জায়গাটাকেই বানাবো। দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ্দুর, আমি কিন্তু তাকাতেই পাচ্ছি না। এই যে আমার বাটিটা কিন্তু খালি আছে, তো ওই বাটিটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন করে জল। এই যে পরিমাণ মতন দিয়ে দিলাম কিন্তু জল, এরপরে এই যে চালটা ধুয়ে এনেছি, তো এই চালটা কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম, এরপরে কি করব, এই ঢাকনাটা দিয়ে আমি এখন রেখে দিয়ে চলে যাব। তো এই যে দিয়ে দিলাম, এবার ঢাকনাটা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। চলুন তাহলে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিই, রেখে দিয়ে পরে আপনাদের এসে দেখাবো যে কতটা ভাত হয়েছে। চলুন, মোটামুটি আমাদের 2 ঘন্টা হয়ে গেছে। তো চলুন, 2 ঘন্টা হয়ে গেছে, এখন দেখি যে চালটার কি অবস্থা। দেখি হ্যাঁ কতটা হয়েছে, দেখেছ পুরো চালগুলো এই হয়ে গেছে, এই দেখুন পুরো ভেঙে যাচ্ছে। মানে আধা, যেমনি আধা ভাঙা করলে আমরা যেমনি চাল ভিজিয়ে রাখলে অনেক সময় যে গুঁড়ো করি পিঠে করি, সেরকম আধা ভাঙা হয়ে গেছে চাল। এই দেখুন চাল পুরো ভেঙে যাচ্ছে। তো আরও 2 ঘন্টা মতন, আরও 2 ঘন্টা রাখলে মোটামুটি হয়ে যাবে ভাতটা। তো আমরা একটুখানি ভালো করে এখন নেড়ে দিয়ে যাচ্ছি, দেখুন কীরকম হয়ে গেছে। আর 2 ঘন্টা মতন রাখলেই হয়ে যাবে। তো আবার আমি রেখে দেবো 2 ঘন্টার জন্য। চলুন তাহলে হাতাটা একবার এখানেই রেখে দিই। তো এবার দেখি যে আবার ভাতটা হয়েছে নাকি। তো এই যে দেখুন ভাত কিন্তু হয়েছে, ভাত হয়েছে বলতে যারা একটু শক্ত ভাত খায় তাদের জন্য ঠিক আছে। পোলাও যেরকম ভাত হয়, হ্যাঁ পোলাওয়ের চালগুলো যেরকম হয় সেরকম কিন্তু হয়েছে। বাট আমরা যেরকম নরম টাইপের ভাত খাই সেরকম কিন্তু হয়নি। তবে দেখুন চালগুলো কিন্তু একদম পুরো হয়ে গেছে, দেখুন দেখুন এই প্রথমবার কিন্তু, আমি জানি না কেউ দেখিয়েছে কি না আগে, তবে এই প্রথমবার কিন্তু আমরা দেখালাম যে ভাতও কিন্তু রান্না হয়ে যাচ্ছে, যা গরম পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।